হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে ক্যাপকাট আপনার ইনস্টল হয় না, তো আপনার কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হোক না কেন আপনি ইনস্টল করতে পারবেন 100%। তো আমার যে সমস্যাটা ছিল, দেখেন রিসেন্ট ডাটা ফরম ইসমাইলার ডিভাইস শো দ্যাট দিস অ্যাপ মে স্টপ ওয়ার্কিং অন ইউর ডিভাইস, মানে এটা আপনাকে বলতেছে যে আপনার ফোনের বা আপনার ডিভাইসের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না বা কাজ করতেছে না, যেগুলো আপনার ফোন কে মানে হচ্ছে কিভাবে কাজ করতে হবে। তো টোটালি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো দেখেন আমার কিন্তু এই যে এই প্রবলেমটা ছিল, আমার কিন্তু এই দেখেন ক্যাপকাট কিন্তু কাজ হচ্ছে অলরেডি, কিন্তু আমার ক্যাপকাট কাজ হচ্ছে। আমি যদি আপনাদের প্লে স্টোর থেকে দেখাই তাহলে কিন্তু এই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। এই দেখেন আমার প্লে স্টোর থেকে অলরেডি অ্যাপটা কাজ হচ্ছে। তো এখানে দেখেন আপডেট চাচ্ছে, তো আমি আপডেট এখন দিব না, ওকে আপনাদের দেখাবো। তো দেখেন ভাইয়া, আপনার ফোনটা যদি ওল্ড মডেলের হয়, যেরকম অ্যান্ড্রয়েড ভার্সন 6 বা অ্যান্ড্রয়েড ভার্সন 7 বা অ্যান্ড্রয়েড ভার্সন 8 বা অ্যান্ড্রয়েড ভার্সন 9, তো যেও হোক মানে যে কোনো আপনার হচ্ছে ভার্সন হোক না কেন, আপনি কি করবেন দেখেন, যদি ওল্ড মডেলের ফোন হয় তাহলে আপনি এখানে লিখবেন যে ক্যাপকাট ওল্ড ভার্সন ডাউনলোড, ওকে। তো ওল্ড ভার্সন ডাউনলোড, ঠিক আছে, এপিকে, এইটা আপনার লিখে সার্চ করে দিবেন। তো এখান থেকে আপনার দেখেন এই অ্যাপ কম্বো এই এখান থেকে আপনার নানান ধরনের ভার্সন পাবেন। তো যেটা হচ্ছে সবথেকে কম এমবি, মানে সবথেকে বলতে গেলে কি যে 60, 70, 80, 90, 100 MB, সেটা ডাউনলোড করে নিয়ে নিবেন, ওকে। ডাউনলোড করলে আপনার কাজ হবে। তো আমি একটা আপনার অ্যাপ ডাউনলোড করে দেখাই যে আসলে কাজ হবে কি না। দেখেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড হচ্ছে কি ক্যাপকাট 116 MB একটা অ্যাপ, আর অ্যান্ড্রয়েড 5+ আপ টু কাজ করবে। তো অ্যান্ড্রয়েড যারা 5 এর নিচে আছে তারা কাজ করবে না, বাট অ্যান্ড্রয়েড 5 এর উপরে কাজ করবে, বা আপ যারা আছে অ্যান্ড্রয়েড আপ তাদের ওয়ার্ক করবে। তো যাই হোক না কেন, দেখেন ভাইয়া এটা কিন্তু আপনার যদি ডাউনলোড করেন, তো ডাউনলোডের পর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে আপনার ডাউনলোড এনিওয়ে দিয়ে দিবেন। তো ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন, তো 100% কাজ করবে কিন্তু আপনার। তো আমার ডিভাইসটা কাজ করতো না, তো দেখেন এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে ক্যাপকাটের ভার্সন হচ্ছে 11.6.0। তো চাইলে আপনি এইটাও ইউজ করতে পারেন। তো যাই হোক না কেন আপনি ওল্ড ভার্সন ইউজ করবেন, অথবা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব যে এই ভার্সনটি ইউজ করলে আপনি 100% কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, এবং চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই পর্যন্তই।